শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আপনাকে এমন একজন মহিলার ঘটনা শোনাতে চলেছি যে অশ্লীল এবং জেনাকারী একজন মহিলা ছিলেন। উনার একসাথে সাতটি বাচ্চা জন্ম নেয় এবং সবাই আল্লাহর ওয়ালি হয়ে যায়। তো এখানে ঘটনাটা কি এবং এটা কিভাবে হলো, বিস্তারিত জানতে হলে আপনাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর বিশ্বাস করুন, বিস্তারিত জানার পর আপনি অবাক হয়ে যাবেন কিভাবে একজন জেনাকারী মহিলার বাচ্চা আল্লাহর ওয়ালি হয়ে গেল। আর তাই এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, বনি ইসরায়েলের একজন মহিলা ছিল যিনি অনেক বেশি সুন্দর, হাসি খুশি এবং আকর্ষণীয় ছিল। তিনি এতই বেশি সুন্দর ছিলেন যেই তাকে দেখত ফিদা হয়ে যেত। আল্লাহ তাআলা তাকে অনেক বেশি রূপ দান করেছিলেন, কিন্তু তারপরেও তিনি অনেক বেশি অশ্লীল ছিলেন এবং উনার সৌন্দর্যের খারাপ ফায়দা উঠাতেন। সে অহরহ মানুষের সাথে জেনা করত এবং জেনা করার জন্য সে মানুষের কাছ থেকে অনেক টাকা নিত। সে জেনায় এত বেশি ডুবে যায় যে সম্পূর্ণ গ্রামের মানুষের সাথেই ওনার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। সে জেনার টাকায় এত বেশি ধনী হয়ে গেছে যে নিজের জন্য একটি বিশাল মহল তৈরি করে ফেলেছে এবং জেনা করার জন্য উনি ওনার রুমের মধ্যে সোনার খাট তৈরি করেছিলেন। আর এখন সে আরও বেশি টাকা নেয়। মহিলার পাশের গ্রামে একজন যুবক বাস করত যিনি অনেক বেশি পরহেজগার ছিলেন এবং গুনাহ থেকে দূরে থাকতেন এবং দিন রাত শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতেন। একদিন সেই ইমানদার যুবক কোনো একটি কাজে সে গ্রাম দিয়ে যাচ্ছিল আর সেই জেনাকারী মহিলা তখন ওনার ঘরের দরজা খুলে বসেছিলেন। যখন সেই যুবক ওনার মহলের পাশে গেলেন, না চেয়েও ওনার নজর ওই মহিলার উপরে পড়ে এবং ওনাকে দেখার পর তিনি মহান আল্লাহ তাআলার ভয়ে নিজের চোখ মাটিতে নামিয়ে নেন। এভাবেই এই যুবক ওর চোখকে কাবু করেন। এরপর সেই যুবক নিজের বাসায় ফিরে গেল, কিন্তু সেই মহিলার সৌন্দর্য এবং তার আকর্ষণীয় রূপ তার মনে একদম বসে গিয়েছে। সে নিজেকে ওই মহিলার থেকে দূরে রাখার জন্য অনেকভাবে অত্যাচার করতে থাকে। কখনো কখনো সে অনেকদিন পর্যন্ত ক্ষুধার্ত থাকত এবং কখনো কখনো আগুনের সামনে দাঁড়িয়ে নিজের শরীরকে আগুন দিয়ে পুড়তেন। কিন্তু তবুও সেই মহিলার কথা কোনোভাবেই তার মন থেকে সরছিল না। এরপর সে নামাজ, তসবি এবং দোয়াতে কোথাও মন বসাতে পারছিল না। তিনি রোজা রাখলেন, কিন্তু তারপরেও সেই মহিলার কথা মন থেকে সরাতে পারলেন না। এরপর একদিন শয়তানের প্রলোভনে পড়ে তিনি ভাবল, আমি যখন এই মহিলার খেয়াল থেকে বেরিয়ে আসতে পারছি না, তাহলে একবার ওনার সাথে দেখা করে আসি। এরপর সেই যুবক ওই মহিলার কাছে গেল এবং সেখানে গিয়ে ওনার সাথে জেনা করার খরচ জিজ্ঞেস করলেন। সেই যুবক বললেন, এই মহিলা, তুমি কত টাকা নেবে আমার ইচ্ছা পূরণ করার জন্য? এরপর সেই মহিলা ওনার দাম জানাল। এরপর এই মহিলার দাম শুনে ওই যুবক বাসায় ফিরে এলো এবং নিজের সমস্ত জমানো টাকা একসাথে করে এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে ওই মহিলার দাম অনুযায়ী টাকা জোগাড় করলেন। এরপর সে ওই মহিলাকে সমস্ত টাকা দিয়ে দিল। এরপর ওই জেনাকারী মহিলা যুবককে তার সোনার খাটে বসিয়ে জোর জবরদস্তি শুরু করলেন। তখন সেই যুবক একদম জ্ঞান হারা হয়ে কাঁপতে শুরু করলেন এবং ভাবল, এত বছর আমি ইবাদত করলাম, আমি জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? আমার আল্লাহ তো আমাকে দেখছে। সে এগুলো ভাবতে ভাবতে মহান আল্লাহ তাআলার ভয় তার মধ্যে ঢুকে গেল এবং সেই যুবক ওই মহিলাকে বলল, এই মহিলা, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি এটা কোনোভাবেই করতে পারবো না, যেটা করলে আমার সৃষ্টিকর্তা রেগে যাবে, আর আমি তোমাকে যে টাকা দিয়েছি সেটা তুমি চাইলে রেখে দিতে পারো, তারপরেও আমাকে যেতে দাও। এরপরে সে মহিলা তাকে ছেড়ে দিল এবং বলল, যা, বের হ এখান থেকে। তখন সেই মহিলা ভাবল, না জানি আমি কত পুরুষের সাথে জেনা করেছি, কিন্তু এই যুবক তো আমার সাথে কোনো জেনা করল না এবং
সে এত বেশি ভয় পেয়েছে এবং আল্লাহ তাআলার কথা ভেবে জাহান্নামের ভয় পেয়েছে যে সেখান থেকে পালিয়ে গেল এবং তার টাকা রেখে গেল। এরপর সেই মহিলা ওই যুবকের ব্যাপারে অনেক কিছু ভাবলেন, দিন রাত সেই যুবকের ব্যাপারে ভেবেই কাটাচ্ছিলেন এবং এরপরে উনার ঠিকানা জানার জন্য উনার বস্তিতে চলে গেলেন। এরপর উনার ঠিকানা জিজ্ঞেস করতে করতে যুবকের বাসায় গিয়ে পৌঁছালো। এরপরে মহিলা যখন সেই যুবকের বাসার কাছে গিয়ে পৌঁছালো এবং সেখানে গিয়ে দরজায় নক করল, তখন সেই যুবকের ছোট ভাই দরজা খুলল এবং সে বলল, কি কাজ আপনার? এরপর সেই মহিলা সেই যুবকের ব্যাপারে জিজ্ঞেস করলেন, সে কোথায়? এরপর ওর ভাই বলল, সে তো আমার বড় ভাই ছিল এবং সে না জানি এমন কি গুনাহ করেছে যে ভয়ে গত রাতে ওনার মৃত্যু হয়ে যায়। এ কথা শুনে সেই মহিলা অনেক বেশি অবাক হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন, সে তো কোনো অপরাধ করেনি, কিন্তু তারপরও ভয়ে এবং মহান আল্লাহ তাআলার কথা ভেবে সে কি করে মৃত্যুবরণ করল? আর আমি এত জেনাকারী যে না জানি প্রতিদিন কত গুনাহ করি, আমার কি হবে শেষ পর্যন্ত অবস্থা? এটা ভাবতেই সেই মহিলার চোখে পানি চলে এলো এবং সে মন থেকে তওবা করল এবং সেই যুবকের ভাইকে সমস্ত ঘটনা খুলে বলল এবং সেই মহিলা বলল, তুমি কি আমাকে বিয়ে করবে? এরপর সেই যুবকের ভাই ভেবে দেখল, যখন এই মহিলা মহান আল্লাহ তাআলার কাছে মন থেকে তওবা করেছে, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে মাফ করে দেবে এবং এরপর সে এই মহিলাকে বিয়ে করে ফেলল। এরপর সেই মহিলা অসৎ পথ থেকে ইনকাম করা সমস্ত সম্পদ বিক্রি করে দিলেন এবং উনার যে মহলটি ছিল সেটিও বিক্রি করে দিলেন এবং উনার যে স্বর্ণের বিছানা ছিল সেটিও বিক্রি করে দিলেন এবং উনার সমস্ত সম্পত্তি বিক্রি করার টাকা গরিবদের মধ্যে দান করে দিলেন। এরপরে এই মহিলা শুধু দিন রাত তওবা করল এবং নেক ও পরহেজগার হয়ে গেল এবং ওর মনের মধ্যে আল্লাহ তাআলার জন্য এমন ভালোবাসা জাগল এবং এমন স্বপ্ন জাগল, এখন সে কোনো অবৈধ সম্পর্কে জড়ানো তো দূরের কথা, সে কোনো বাইরের পুরুষকে দেখাও পছন্দ করত না। এবং এই মহিলা মহান আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে লাগলেন এবং মহান আল্লাহ তাআলা এই মহিলাকে কবুল করে নিলেন। এরপরে ওই মহিলার ঘরে সাতটি বাচ্চা জন্ম নেয়। এরপরে জানা যায় ওনার সাতটি বাচ্চা মহান আল্লাহ তাআলার ওয়ালি হয়ে যায়। বন্ধুরা, আপনারা জানতে পারলেন তওবা করার ফলাফল। যখন কেউ মন থেকে তওবা করে, তখন সে যতই গুনাহগার হোক না কেন, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দেন। আর তাই আমাদের উচিত সবসময় জানা অজানা যত ভুল রয়েছে এবং এমন কোনো গুনাহ হয়ে গেছে যা আমাদের মনে নেই, তাহলে অবশ্যই মন থেকে মহান আল্লাহ তাআলার দরবারে তওবা করে নেওয়া উচিত। এতেই আমাদের ভালো, কেননা আমরা জানি বন্ধুরা, মহান আল্লাহ তাআলা রহমান এবং রহিম। মহান আল্লাহ তাআলার কাছে আমার প্রার্থনা, আল্লাহ তাআলা আমাদের সকলকেই মাফ করে দিন।